2009 সালে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন এক্সটার্নাল ডেট ছিল অ্যাবাউট $25 বিলিয়ন। 2009 সালে $25 বিলিয়ন এক্সটার্নাল ডেট ছিল। আপনি জানেন এখন ডেট ইজ নিয়ারলি $100 বিলিয়ন, অর্থাৎ $25 বিলিয়ন এক্সটার্নাল ডেট। আপনি 14 বছরে এটাকে $100 বিলিয়ন আপনি 3 গুণ বাড়িয়ে ফেলেছেন, আর অ্যাডিশনাল $75 বিলিয়ন আপনি ঋণ নিয়েছেন। এই $75 বিলিয়নের ঋণ আমাদের আগামী জেনারেশনের মাথার উপর চাপিয়ে দিয়েছে এই দুর্নীতিপরায়ণ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। কাজে এদের কোনো ইকোনমিক পলিসি নাই, এদের কোন রকম ডেভেলপমেন্ট পলিসি বলুন, ইকোনমিক পলিসি বলুন, এগুলো নাই। এদের একমাত্র পলিসি হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা। আর যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট কি করে জানেন, লোকজনকে ধোকা দেওয়ার জন্য কিছু মেগা প্রজেক্ট নেয়। এই মেগা প্রজেক্টের দুর্নীতিগুলো খুব ইন্টারেস্টিং, এই মেগা প্রজেক্টের দুর্নীতি করতেও খুব সুবিধা, এবং মেগা প্রজেক্ট দিলে পরে এটা প্রচারণা চালানো যায়। যেমন ধরুন এই সরকার কতটা দেউলিয়া, একটু চিন্তা করুন যে শেখ হাসিনা নিউ ইয়র্কে গেছেন বক্তৃতা করতে, এটা সবাই, সব সরকার প্রধানই যায় প্রতি বছর, সবাই না গেলেও অনেকেই যান ইউএনএ, এবং সেখানে তিনি কি করেছেন, তার যেহেতু আর কোনো কাজ নাই, তিনি পদ্মা সেতুর কিছু ছবি তুলে সেগুলো নিয়ে তিনি এক ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। তো কতটা দেউলিয়া হতে পারে আপনি আমাকে বলুন, যে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজের ছবি তুলে আপনি প্রদর্শনী করছেন নিউ ইয়র্কে, তার মানে আপনার আর কিছু বলার নাই, আপনার ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই কয়েকটা দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্ট। ফাইনাল কথা বলে আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি, যে $100 বিলিয়ন ঋণ হয়েছে, এই বছর আরো ঋণ চাচ্ছে $8 বিলিয়ন এজ বাজেট ডেফিসিট, বাজেট সাপোর্ট। সুতরাং ঋণ আপনার প্রত্যেক বছর বাড়তেই থাকছে। এবং ফাইনাল কথা যেটা বলি, যে শ্রীলঙ্কার সাথে আপনারা তুলনা করেন, অনেকে মনে করে শ্রীলঙ্কা তো একটা দরিদ্র দেশ, এবং এই যে প্রচারণা আপনারা খুব ধনী হয়ে গেছেন, বাংলাদেশ খুব ধনী হয়ে গেছে, এই প্রচারণা একটা তামাশা মাত্র। আমি শ্রীলঙ্কার অর্থনৈতিক কোলাপসের পরেও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দুটি বিষয় তুলনা করছি। চিন্তা করে দেখুন আপনারা শ্রীলঙ্কার থেকে কত পিছিয়ে আছেন। একটি হলো লিটারেসি রেট, আপনি জানেন শ্রীলঙ্কার লিটারেসি রেট এই মুহূর্তে 92%, অর্থাৎ শ্রীলঙ্কার জনগণের 92% লোক শিক্ষিত, বাংলাদেশের জনগণের কত পার্সেন্ট লোক শিক্ষিত? সরকারি হিসাবে বলে বোধ হয় 60%, অ্যাকচুয়াল শিক্ষিতের হার আরো বেশি, আরো কম, যেহেতু এই দেশের কোন স্ট্যাটিস্টিক্স এখন আর বিশ্বাসযোগ্য নয়। তাহলে শ্রীলঙ্কা এডুকেশনের ক্ষেত্রে আপনার থেকে কত বছর এগিয়ে আছে? আপনি 92% অ্যাচিভ করার জন্য সম্ভবত আগামী 25 বছর প্রয়োজন হবে আপনার শ্রীলঙ্কার লেভেলে যেতে, হয়তো বা একটু বেশিও লাগতে পারে, এটা ডিপেন্ড করে সরকারের সরকারের পলিসির উপর। আর দ্বিতীয় আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আপনারা শ্রীলঙ্কাকে তুলনা করেন, শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে, বাট সেটার আলোচনা ভিন্ন। শ্রীলঙ্কা বিপদে পড়েছে ওই ডেট সার্ভিসিং করতে গিয়ে, যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনি জানেন আজকে এই মুহূর্তে শ্রীলঙ্কার পার ক্যাপিটাল জিডিপি $3,700, আর এই সরকারের ভুয়া স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের পার ক্যাপিটাল জিডিপি $2,800। তার মানে এই মুহূর্তে শ্রীলঙ্কার পার ক্যাপিটাল জিডিপি ভুয়া আপনাদের ভুয়া হিসাবে হচ্ছে $900 বেশি শ্রীলঙ্কার এই মুহূর্তে। এক, আর যদি পাওয়ার পারচেস প্যারিটি আমরা করি পিপিপি, সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার পার ক্যাপিটাল জিডিপি $13,000, $13,000, আর বাংলাদেশের পিপিপিতে পার ক্যাপিটাল হচ্ছে $6,600। তো আপনি তো শ্রীলঙ্কাতেও পৌঁছাতে পারেন নাই আজ পর্যন্ত, আপনি সিঙ্গাপুর হয়ে গেছেন, আপনি এখনো শ্রীলঙ্কা হন নাই, মানে অর্থনৈতিক এই যে ম্যাক্রো ইকোনমিক এই এই ধরনের পরিসংখ্যান। কাজেই মোদ্দা কথা হলো যে বাংলাদেশের অর্থনীতির একটা উন্নয়নের একটা বেলুন তৈরি করা হয়েছে, একটা ফানুস তৈরি করা হয়েছে, এবং সেই ফানুসটাও তৈরি করা হয়েছে ঋণের উপর নির্ভর করে। অথচ বাংলাদেশের ইকোনমি বিএনপি সরকার যখন ক্ষমতা থেকে যায় 2006 সালে, সেই বছর আপনাদের মনে থাকার কথা, সেই বছরও জিডিপি গ্রোথ ছিল 6.7%, অর্থাৎ 7%-এর কাছাকাছি জিডিপি গ্রোথ রেখে বিএনপি সরকার বিদায় নিয়েছিল, এবং তখন ইকোনমি একটা ফান্ডামেন্টাল, শক্ত ফান্ডামেন্টালের উপর দাঁড়িয়েছিল, প্রচারণার উপরে না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাকে। সো ওটা একটা সাস্টেনেবল ইকোনমিক কন্ডিশন রেখে বিএনপি সরকার থেকে বিদায় নিয়েছে।
আর বর্তমান সরকার একটা সম্পূর্ণ ফানুস তৈরি করে প্রকৃতপক্ষে একেবারে উইক ফাউন্ডেশনের উপরে একটা অর্থনীতি রেখে বিদায় নেবে। এবং আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যেই সরকারই সামনে আসুক না কেন, সেই সরকারের পক্ষেও এই রাষ্ট্রের অর্থনীতি চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এবং মানুষকে এই যে 14 বছরের অপশাসন, অন্যান্য গুলো বাদই দিলাম, আমি গুমফুন বাদ দিলাম, ডেমোক্রেসি বাদ দিলাম, অর্থনৈতিক অপশাসন যেটা করেছে, যে পুয়ার গভর্নেন্স ইন ইকোনমিক ম্যানেজমেন্ট যেটা করেছে, এটা ঠিক করতে আগামী সরকারকে 20 বছর সময় লাগবে, তারা যে ক্ষতি করে এসেছে বাংলাদেশে। এটাকে উন্নয়ন ইন্ডিকেটর বলছেন, আমি এটাকে বলি এক্সপ্লয়টেশনের ইন্ডিকেটর। কারণ হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার দিকটা আপনাদেরকে দেখতে হবে। বাংলাদেশের জনসংখ্যা কত, আমরা যদি সরকারি ডেটা ধরে নেই তাহলে 16.5 কোটি সরকার বলছে। তো আমাদের ধারণা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির কম হবে না। তো বর্তমানে যে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তাদের যদি আমরা মনে করি যে 10% ইজ দ্য বেনিফিশিয়ারি, তাহলে বেনিফিশিয়ারির সংখ্যা হচ্ছে 1.7 কোটি। তাহলে 1.7 কোটি বেনিফিশিয়ারি, যারা বাংলাদেশের 90% জনগোষ্ঠীকে, 90% জনগোষ্ঠীকে এক্সপ্লয়েট করছে, তাদের তো একটা পারচেজিং পাওয়ার হয়েছে। এই গ্রুপটার তো অবকাশ যাপনের দরকার আছে, শুধু বান্দরবনে কেন, এই গ্রুপ তো প্রত্যেক দিন দরকার হলে প্রতি সপ্তাহে তারা লন্ডন আমেরিকা যেতে পারে এবং ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারে। তাদের ছেলেপেলেদের খুব দামি ইউনিভার্সিটিতে অনেক টাকা পয়সা দিয়ে তারা পড়াতে পারে। সুতরাং এই বিভ্রমটা তৈরি হচ্ছে এই কারণে, আপনি যে সুউচ্চ অট্টালিকার কথা বলছেন, কিংবা আপনি বান্দরবনের বিলাসবহুল অবকাশ যাপনের কথা বলছেন, আপনি কি কখনো এই ডেটা দেখেছেন যে বাংলাদেশের কত পার্সেন্ট লোক এটা ব্যবহার করছে, কিংবা যারা এগুলো ব্যবহার করছে তাদের আইডেন্টিটি কি খোঁজার চেষ্টা করেছেন, যে এর মধ্যে কত পার্সেন্ট বর্তমান সরকারের বেনিফিশিয়ারি, কিংবা কত পার্সেন্ট বর্তমানের যে আমলা গোষ্ঠী, এবং আমলা গোষ্ঠী বলতে বোথ সিভিল অ্যান্ড মিলিটারি, যারা এই সরকারকে টিকে থাকতে সহায়তা করছে, এবং ক্লেপটোক্রেসির পার্ট যারা, তারা কত পার্সেন্ট এগুলো ব্যবহার করছে। কাজে এটা দিয়ে আপনি 18% 17 কোটি মানুষের দেশের উন্নয়ন বুঝবেন না। আমি যে কথাটা বললাম, আমি এটাকে এক্সপ্লয়টেশন হিসেবে দেখি, যে এটা জনগণকে এক্সপ্লয়েট করা হচ্ছে। এক্সপ্লয়টেশনের প্রমাণ হচ্ছে ডেট সার্ভিসিং এর কথাটা কিন্তু এখন আমরা আলোচনা করি নাই। 2024 থেকে আপনাকে তো এগুলো ডেট সার্ভিসিং, এত ঋণ করে যেটা বললো যে ডেট ড্রিভেন গ্রোথ যেটা হয়েছে 2014 পর থেকে, তাহলে ডেট ড্রিভেন এর যে ডেট সার্ভিসিং করবেন আপনি 10 বছর পরে, তখন আপনার ইকোনমির কি অবস্থা হবে? আপনি ডেট সার্ভিসিং না করেই যদি $8 বিলিয়ন ঋণ চান মাল্টিল্যাটারাল এজেন্সির কাছ থেকে, তাহলে যখন ডেট সার্ভিসিং করবেন তখন আপনি কত ঋণ চাইবেন? তার মানে ঋণ নিয়ে আপনি ঋণ শোধ করবেন, এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে সিমেন্টের একটা উদাহরণ দিয়েছে জিয়া, খুব চমৎকার, কারণ সিমেন্ট কিন্তু কনস্ট্রাকশনের সাথে ডাইরেক্টলি লিঙ্ক, যে দেশে কনস্ট্রাকশন বাড়লে সিমেন্টের কনজাম্পশন বাড়বে, যে বর্তমানে 40% সিমেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে অথবা ক্যাপাসিটিতে রান করতে পারছে না, কারণ হচ্ছে আপনার কনজাম্পশন ডিমান্ড কমে গেছে সিমেন্টের। এবং আরেকটা খবর যদি নেন বাংলাদেশের, তাহলে দেখবেন বাংলাদেশের প্রপার্টি ভ্যালু কমতে শুরু করেছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। প্রপার্টি ভ্যালু বাড়তে বাড়তে আপনারা জানেন যে কি পরিমাণে বেড়েছিল, কিন্তু সেই পিক থেকে এখন প্রপার্টি ভ্যালু কমছে। তো কমার কারণটা কি? প্রপার্টি ভ্যালু তো কমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, যেহেতু বাংলাদেশের প্রপার্টি ইজ লিমিটেড, ল্যান্ড ইজ লিমিটেড, জনসংখ্যা বাড়ছে, ডিমান্ড তো আরো বেড়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও প্রপার্টি ভ্যালু কমে গেছে। তার মানে হচ্ছে যারা নতুন টাকার মালিক হয়েছেন তারা সেই টাকাগুলোকে বাংলাদেশে রাখছেন না, সেই টাকাগুলো দিয়ে তারা বাংলাদেশে প্রপার্টি কিনছেন না, সেই টাকাগুলো তারা বাইরে নিয়ে যাচ্ছে। আর এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে একটা কথা বলেছে জিয়া, যে ওটার থেকে একটা গ্রোথ বোঝা যাচ্ছে। তো সেখানে জিয়াকে আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এক্সপোর্ট ইম্পোর্টের বৃদ্ধি আমরা দেখছি, এখানে দুটো ফ্যালাসি আছে। একটা ফ্যালাসি হলো যে ডলারের দাম বৃদ্ধির কারণে আপনার কাছে মনে হবে এক্সপোর্ট বেড়ে গেছে, কিন্তু আসলে কি কোয়ান্টিটিতে এক্সপোর্ট বেড়েছে? দিস ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। যে আপনার আগে যদি কথার কথা লেটস সে 1 লক্ষ কন্টেনার যদি বিক্রি হতো, এখন আমরা যখন বলছি যে এক্সপোর্ট বেড়েছে 20%, সেই 20% কি আরো 20,000 কন্টেনার এক্সপোর্ট হচ্ছে, নাকি 20% ডলারের দাম বেড়ে যাওয়ায় আপনার মনে হচ্ছে যে এক্সপোর্ট বেড়ে গেছে?
সেম থিং ইজ ট্রু ফর ইম্পোর্ট। ইম্পোর্ট যে বেড়ে গেছে, এটা কি কোয়ান্টিটিতে বেড়েছে নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়ে যাওয়া এবং ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য ইম্পোর্ট বেড়ে গেছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি বোঝার জন্য। এবং আরো কথা আছে, আপনারা হয়তো বলবেন না কিছু কোয়ান্টিটিও বেড়েছে। কোয়ান্টিটি যদি বেড়ে থাকে, এটা কত বেড়েছে? কোয়ান্টিটি কত বেড়েছে আর ডলারের মূল্য বৃদ্ধি বা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির জন্য কত বেড়েছে, এগুলো আরো ডিটেলস অ্যানালিসিস করার প্রয়োজন আছে। এটা না করলে আমরা প্রকৃত চিত্রটা পাবো না। এটা গেল একটা। দুই নম্বর হচ্ছে, সেকেন্ড ফ্যালাসিটা কি জানেন, এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ সোর্স অফ করাপশন বাংলাদেশে। এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ সোর্স অফ মানি লন্ডারিং বাংলাদেশে। এই এক্সপোর্টের ক্ষেত্রে কি হয়, আপনি এক্সপোর্টে যখন এলসি দেন এবং এলসি দিয়ে ব্যাংক থেকে আপনি টাকা নিয়ে নিচ্ছেন, কিন্তু আসলে আপনি এক্সপোর্ট করছেন না, কিংবা এক্সপোর্ট প্রসিড বাংলাদেশে ফিরছে না, এর পরিমাণ কত, কত টাকা এখন পর্যন্ত বাংলাদেশের পাওনা আছে? আমি যেটা জানি, এ ফিউ বিলিয়ন ডলার এক্সপোর্ট প্রসিড আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই। গভর্নমেন্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এক্সপোর্ট প্রসিড আপনি নিয়ে আসেন বা দেশে নিয়ে আসেন। তার মানে হচ্ছে যে এক্সপোর্টটা আসলে হয়ই নাই, এক্সপোর্টের টাকাটা মানি লন্ডারিং হয়ে গেছে।